अस्सलाम वालेकुम व्यूअर्स, सबाई आल्लाह रहमते भालो आछेन निश्चय। आमी आपनादेर सबार दुआए भालो आछि। बहुदिन पर आबार ब्लगे उपस्थित होलाम आपनादेर संग। आशा करछि आमाके उत्साहित करबेन, ताहले आमी नतून नतून भिडियो आपलोड करते उत्साहित होब। आज सकाले घूम थेके उठेई प्रतिदिनेर मतो फजरेर नामाज पढ़े वजीफा पड़ेछि, एक कप चा खेये घर परिष्कार करेछि, মুরগিগুলোকে খাবার দিলাম, বিড়ালকে খাবার দিলাম, সকালে নাস্তাটাও সেরে নিলাম। মুরগিগুলোকে খাবার দিবার পরে সিদ্ধান্ত নিলাম আজকে একটু বাজার করব, বাজারে যেয়ে কিছু কেনাকাটা করব। তো সেই মোতাবেকই বাজারে চলে গেলাম, চলে যাবার জন্য প্রস্তুতি নিলাম। তো এর মধ্যে কী কী কিনব ঠিকঠাক করলাম। তো দেখা যাক, কারণ ছেলেরা মাছ খায় না, এখন কি কিনবো সেটাই চিন্তা করতেছি। কারণ কতদিন ওরা গরুর গোশত খেলো, এখন আজকে বাজারের দিকে রওনা দিব। রওনা দিয়ে আমি একাই বাজারে যাব না, চলেন আমার সঙ্গে, আপনারাও দেখেন আমি কি কি কেনাকাটা করি সঙ্গে থেকে। আমাদের এখানে একটা ছোট বাজার বসে, টাউন হল বাজারও একটা বেশ বড় বাজার ঢাকা শহরের মধ্যে সিটিতে, আর আমাদের এখানে একটা ছোটখাটো বাজার বসে, সেই বাজারেও আপনাদের সঙ্গে চলেন নিয়ে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাজারে চলে আসলাম, কেনাকাটা কিছু করছি। তো চলেন কেনাকাটাটা শেষ করি। বাজারের কেনাকাটা শেষ, এখন রান্নার প্রসেসে চলে যাব আমি। তো আজকে বাসায় এসেছি, এসে রান্না বসিয়ে দিলাম। তো লাউ আর ইলিশ মাছ এনেছি। তো চিন্তা করলাম ইলিশ মাছটা কাটার পরে যে এখানে ডিম হয়েছে, তো ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করে ফেলি। বাচ্চারা মাছ খেতে চায় না, আমি একাই খাবো। তো চুলায় হাঁড়ি দিয়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পরে পেঁয়াজটা একটু লাল করে বেরেস্তা করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়েছি স্বাদ মোতাবেক। আর এরপরেই দিয়ে দিব আমি সামান্য গুঁড়া মরিচ, খুব একটা বেশি দিব না ঝাল। আর গুঁড়া মরিচের তুলনায় হলুদ আরও একটু কম দিব আমি, তার জন্য সামান্য, একেবারে হলুদ না দিলেই না, তার জন্য একেবারেই অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এই মশলাটা এই হলুদ মরিচ আর এই পেঁয়াজটাকেই আমি কষাবো। কষিয়ে যখন এটা তেলটা বের হয়ে আসবে, ওই মুহূর্তে হয়তো বা আমি এখানে মশলাটা কষানো শুরু করে দিলাম। দেখা যা, মশলাটা কষানো হয়ে গেলে এই মধ্যে আমি খুব একটা মশলা ব্যবহার করিনি। তো ইলিশ মাছের ডিমটা আর ইলিশ মাছটা এর মধ্যে আমি দিয়ে দিব। ইলিশ মাছের মাছটাকে আমি খুব একটা কষাবো না, ইলিশ খুব একটা কষানো লাগেও না ইলিশ মাছ। তো একটা পর্যায়ে আমার হালকা একটু দুই এক মিনিট নাড়াচাড়া করেই আমি এর মধ্যে লাউটা দিয়ে দিব। লাউ যখন আমি এনেছি বাজার থেকে তখন একবার ধুয়ে নিয়েছি, কুটবার পরে, ছিলে নেওয়ার পরে আমি আরেকবার ধুয়ে নিয়েছি। তো কুটার পরে আমি আর এটাকে তৃতীয়বার আর ধুই নাই। তো না ধুয়েই লাউটাকে আমি রান্না করব। তো যাই হোক, এই পর্যায়ে আমি লাউটা দিয়ে দিলাম। লাউ যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, সেহেতু আমরা গাছ থেকে পেরেই তাজা লাউটা খাওয়ার সৌভাগ্য আমাদের খুব একটা হয় না। তো কবে না কবে বাজারে আসছে, তারপরে এই লাউগুলোকে আমরা আনছি, এগুলো সহজে সিদ্ধ হবে না আর লাউ থেকে তেমন একটা পানিও বের হবে না। তো যার জন্য আমি আরেক চুলার মধ্যে একটু পানি গরম করতে দিয়ে দিলাম, সিদ্ধ করবার জন্য হয়তো বা একটু গরম পানি লাগতে পারে। তো এই পর্যায়ে আমি এমনভাবে তরকারিটাকে নাড়াচাড়া করব
যেন মাছটা ভেঙে না যায়। আর মাছের ডিম দিয়ে যেহেতু রান্না করতেছি, ডিমটাও ভেঙে তরকারির সঙ্গে মিশে যাবে। হালকা পাতলা নাড়াচাড়া করবার পরে আমি এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব। ঢাকা শহরের লাউ কতদিন পরে আসে তার ঠিক ঠিকানা নাই, সিদ্ধ হবার ভয় আছে একটু, নাও সিদ্ধ হতে পারে, লাউ থেকে যে পানি বেরোবে সেই পানিতে। তো তার জন্য আমি আরেক চুলা একটু গরম পানি বসিয়ে রেখেছি, সেখানে গরম পানিটা দিয়ে দিব। তো এই জন্য আমি এক পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের পরে টমেটো কেটে রেখেছিলাম একটা, সেই টমেটোটাও দিয়ে দিলাম। তো হালকা পাতলা আর একটু আমি একটু টমেটো আর কাঁচামরিচটা মিশিয়ে দিব। এখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিব সিদ্ধ হবার জন্য। তো গরম পানি দিবার এক পর্যায়ে এটাকে আবার আমি তুলবো, তুলে একটু ধনিয়া পাতা দিয়ে লবণটা দেখে লবণ দিব আর একটু। তো এই পর্যায়ে আমার রান্না শেষ। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখে ভালো লাগলে আমাকে আপনাদের সঙ্গে রাখবার জন্য সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেখবার জন্য আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।